পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সর্বাধিক নজর দেয় ইসলাম। ইসলামের মৌলিক ইবাদতগুলো পালন করতে পবিত্র হতে হয়, পাশাপাশি দৈহিক পরিচ্ছন্নতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাসীন অপরিচ্ছন্ন জীবনযাপন ইসলামের শিক্ষা নয়। দৈহিক পরিচ্ছন্নতা যে শিষ্টাচারগুলো রয়েছে সেগুলোকে হাদিসে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত এবং মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। জেনে নেই সেই বৈশিষ্ট্যগুলো কী কী। এক, গোফ ও দাড়ির বিধান। দুই, মেসোয়াক করা। তিন, কুলি করা ও নাকে পানি দেয়া। চার, এস্তেঞ্জার বিধান। এস্তেঞ্জার হলো প্রস্রাব ও পায়খানা করার পর মলদ্বার ও মূত্রদ্বার পরিষ্কার করা আবশ্যক, আর এই জন্য পানি ও ঢিলা উভয়ই ব্যবহার করা উত্তম। বর্তমানে আমরা টিস্যু ব্যবহার করে থাকি। পাঁচ, নখ কাটার বিধান। ছয়, অবাঞ্ছিত লোম পরিষ্কার করা। সাত, চুল রাখার বিধান।